আসসালামু আলাইকুম বীর জব পয়েন্টে আপনাদের স্বাগতম জানাচ্ছি চলে আসলাম আরেকটা সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমূহে ব্রডব্যান্ড কানেকটিভিটি স্থাপন কানেক্টেড বাংলাদেশ প্রকল্প তো বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের একই নিয়োগ বিজ্ঞপ্তি এটা তো এই নিয়োগ বিজ্ঞপ্তির কিছু আলোচনা আপনাদের সাথে শেয়ার করব তো এটা হলো সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটি দেখেন প্রকাশিত হয়েছে ছয় ছয় দু তারিখে এখানে টোটাল নয়টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলর বিসিসি কর্তৃক বাস্তবায়ন বাস্তবায়াধীন টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকা ব্রডব্যান্ড কানেক্টিভিটি স্থাপন কানেক্টেড বাংলাদেশ শীর্ষ প্রকল্পে নিম্নবর্ণিত পদ সমূহ শুধুমাত্র প্রকল্প চলাকালীন সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশ বাংলাদেশ প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিক তো নির্দিষ্ট প্রকল্প চলাকালীন আপনাদের এই নিয়োগ নিয়োগটা নেওয়া হবে তারপর জানি না ওরা কী করবে তো এখানে দেখেন পদের নাম তো সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং পদের নাম একটি কিন্তু নয়টি পদের জন্য এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এবং প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ তিরিশ বছর এবং জাতীয় বেতন স্কেল দু হাজার অনুযায়ী গ্রেড নয় তো এই অনুযায়ী আপনাদের বেতনটা দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা গ্রাজুয়েট ইন এস ই টেলিকম ইঞ্জিনিয়ারিং আইটি সিএমই সমজাতীয় বিষয়ে ইঞ্জিনিয়ারিং স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এখানে কীভাবে আবেদন করবেন আবেদন করার জন্য আপনাদের অনলাইনে এই যে একটা ওয়েবসাইট দেওয়া আছে ই রিকুইটমেন্ট ডট বিসিসি ডট গভ ডট ভিডি ওয়েবসাইটের মাধ্যমে আগামী চব্বিশ ছয় দু হাজার একুশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষাট মিনিট সময়ের মধ্যে আবেদন করতে হবে তো অর্থাৎ আবেদনের শেষ তারিখ হলো চব্বিশ তারিখ তো এই সময়ের ভেতরে আপনাদের আবেদন করতে হবে তারপর দেখেন নিয়োগের ক্ষেত্রে চব্বিশ ছয় দু তারিখে প্রার্থীর বয়স উনুর্ধ্ব তিরিশ বছর হতে হবে এর বেশি হলে আপনারা আবেদন করতে পারবেন না তারপর দেখেন এখানে প্রার্থীদের অনলাইনে আবেদন চার্জ একশো বারো টাকা বিকাশ নগদ বিবিএল মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে তারপর দেখেন লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের খ জাতীয় পরিচয়পত্র এবং খ সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রশংসাপত্রের ফটোকপি এবং রত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র পরবর্তীতে মৌখিক পরীক্ষার সময় দাখিল করতে হবে কুটিপূর্ণ অসম্পূর্ণ বিলম্বে প্রাপ্ত আবেদন বাতিল বলে গণ্য হবে তো যারা আবেদন করবেন তারা আবেদনটি শর্ততা যাচাই করে তারপর আবেদনটি করবেন কেননা এখানে ভুল কোনো তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল বলে গণ্য হবে তারপর পাঁচ নম্বর দেখেন পরটি অস্থায়ী ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সংশ্লিষ্ট গ্যাডে শুধুমাত্র প্রকল্প চলাকালীন সময়ের জন্য নিয়োগ করা হবে উপরে উল্লেখিত উপরে উল্লেখ করা হয়নি এরূপ ক্ষেত্রে সরকার কর্তৃক যারা অন্য অন্যান্য সুবিধাতে বিধান প্রযোজ্য হবে তো আশা করছি বুঝতে পারছেন এখানে সরকারিটি প্রকাশ করেছে টেলিযোগাযোগ সুবিধা বঞ্চিত এলাকাসমে ব্রডব্যান্ড কানেকটিভিটি স্থাপক কানেক্টেড বাংলাদেশ প্রকল্প প্রকল্প পরিচালক তো আশা করছি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর এই ভিডিও সম্বন্ধে যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর পাশাপাশি আর কথা বলে কি যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন এরকম নতুন নতুন চাকরি বিজ্ঞপ্তি সরকারি বেসরকারি সকল চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন দেখা হচ্ছে নতুন কোন চাকরির সার্কুলার নিয়ে সে পর্যন্ত সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ